ইসমিল্লাহির রহমানের রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনায় বিষয় হচ্ছে গিয়ে তোমাদের যে দশম অধ্যায় রয়েছে সেই দশম অধ্যায়ের মানব দেহের প্রতিরক্ষা তো প্রতিরক্ষা স্তরের প্রতিরক্ষার যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে আমরা বিগত ক্লাসে একটি ক্লাস করেছি তো আজকে আমরা আলোচনা করব দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা বা রুল অফ স্কিন ইন ডিফেন্স অব দ্য বডি আর প্রথম আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষা যে স্তর রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি তো আজকে এই ত্বকের যে ভূমিকাটা প্রথম প্রতিরক্ষা স্তরে যে বিভিন্ন ধরনের ভৌত এবং রাসায়নিক প্রতিবন্ধক রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আমরা শুধু ত্বকের যে ভূমিকা রয়েছে সেই ত্বকের ভূমিকাটি নিয়ে আলোচনা করব। কারণ বিগত বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে এই প্রশ্নটি প্রায় প্রতি বছরই আসে এবং কি সেজন্য খুবই গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থীরা তাহলে আমরা আজকে আলোচনা করব যে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে ত্বকের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা নিয়ে তো আমাদের দেহে যদি আমরা আমাদের দেহটিকে জীবাণুর হাত থেকে সুরক্ষা করতে চাই তাহলে প্রথমেই যে কাজটি করতে হবে যে আমাদের যে ত্বক রয়েছে অর্থাৎ আমাদের দেহের অভ্যন্তরে যাতে কোনো জীবাণু প্রবেশ করতে না পারে সেই জীবাণু প্রবেশটাকে আমাদের রোধ করতে হবে তো জীবাণু প্রবেশ রোধ করার জন্য ত্বক হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি প্রথম যে প্রতিরক্ষা স্তর রয়েছে বা ফার্স্ট লাইন ফার্স্ট লাইন অফ ডিফেন্স এই প্রতিরক্ষা স্তরে জীবাণু কোনো জীবাণুকেই এখানে হচ্ছে গিয়ে জীবাণু হিসেবে সে শনাক্ত করে না অর্থাৎ জীবিত যে কোনো প্যাথোজেন ভাইরাস ব্যাকটেরিয়া যাই আমাদের দেহে এসে হচ্ছে গিয়ে আমাদের ত্বকে এসে বসে ত্বক সেটাকে জীবাণু হিসেবেই শনাক্ত করে অর্থাৎ ত্বক এখানে কোনো জীবাণুকে সুনির্দিষ্টভাবে সে শনাক্ত করতে পারে না অর্থাৎ এটি হচ্ছে গিয়ে এ কারণেই হচ্ছে নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর অর্থাৎ ত্বক কখনোই কোনো জীবাণুকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করে তাকে টার্গেট করে না প্রত্যেকটা বহিরাগত জীবিত বস্তুকেই বা প্যাথোজেরকেই সে জীবাণু হিসেবে মনে করে এই কারণেই ত্বককে বলা হয় অনির্দিষ্ট বা নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর এই প্রতিরক্ষা স্তরে আমরা জানি যে ভৌত এবং রাসায়নিক প্রতিবন্ধক হিসেবে বিভিন্ন ধরনের যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে প্রথমেই রয়েছে ত্বক এরপরে রয়েছে এবং লালা লোম সিরোমেন তারপর হচ্ছে পৌষ্টিক নালির যে বিভিন্ন ধরনের নিঃসরণ তারপর হচ্ছে গিয়ে জনতন্ত্রের যে রেচন জনতন্ত্রের বিভিন্ন ধরনের নিঃসরণ হচ্ছে গিয়ে এই প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান হিসেবে আমাদের দেহে প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের বইয়ে যে ত্বকের যে একটি অন্তর্গঠন রয়েছে সেই অন্তর্গঠনের যে ছবি রয়েছে সেই ছবির সাথে আমরা পরিচিত হব এবং আমরা ত্বক যে কীভাবে আমাদেরকে দেহের সুরক্ষায় যে কীভাবে ভূমিকা পালন করে কীভাবে সে কার্যকর থাকে সেটা আমরা এখন বর্ণনা করব শিক্ষার্থীরা আমরা বইয়ের যে ছবি রয়েছে মানুষের ত্বকের অন্তর্গঠন এই ত্বকের অন্তর্গঠনে আমরা দেখতে পাচ্ছি যে ত্বকে কে তিনটি স্তরে ভাগ করা হয়েছে সবচেয়ে যে বাইরের স্তর রয়েছে সেটি হচ্ছে অ্যাপিডার্মিস মাঝের স্তর রয়েছে ডার্মিস এবং একদম ভেতরে যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে হাইপোডার্মিস এছাড়াও এখানে ঘাম গ্রন্থি দেখানো হয়েছে রক্তবাহিকা পেশি সেবেসাস গ্রন্থি আর হচ্ছে লোম এরপর হচ্ছে গিয়ে কিছু ছিদ্র দেখানো হয়েছে যেগুলো দ্বারা হচ্ছে গিয়ে যে ঘাম গ্রন্থি রয়েছে সেই ঘাম গ্রন্থি থেকে সেই ঘাম নিঃসরণ হয় তো শিক্ষার্থীরা ত্বকের বাইরের যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে অ্যাপিডার্মিস একদম বাইরের যে স্তরটি সেটি হচ্ছে অ্যাপিডার্মিস এটি মৃত ও চাপা কোষে গঠিত এটি জীবাণু রোধী স্তর এবং ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রবেশে হচ্ছে এটি ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে একমাত্র ভাইরাস ছাড়া কোনো রোগ সৃষ্টিকারী জীবাণুই এখানে অক্ষতভাবে প্রবেশ করতে পারে না মানব ত্বকে অক্ষতিকর কিছু ব্যাকটেরিয়া সবসময়ই থাকে যেগুলো হচ্ছে গিয়ে আমাদের দেহে সবসময়ই বাস করে থাকে এই যে অক্ষতিকর ব্যাকটেরিয়া এই অক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে দেখা যায় যে আমাদের দেহে যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াগুলো সেই ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধতে পারে না বা এখানে সে বেঁচে থাকতে পারে না কারণ ত্বকের যে আমরা জানি যে শ্বেত বা সিবেসাস গ্রন্থি আর হচ্ছে যে ঘাম গ্রন্থি রয়েছে এগুলো থেকে যথাক্রমে তেল ও ঘাম ক্ষরিত হয় যা হচ্ছে আমাদের ত্বককে অ্যাসিডিক করে তোলে আর এমন অ্যাসিডিক পরিবেশে জীবাণু বাঁচতে বা বংশবৃদ্ধি করতে পারে না অন্যদিকে আবার দেখা যায় যে ত্বকে সব অক্ষতিকর বা উপকারী ব্যাকটেরিয়া থাকে সেগুলো যে অ্যাসিড ও বিপাকীয় বর্জ্য ত্যাগ করে সেসব পদার্থও ত্বকের উপরে ব্যাকটেরিয়া দমনে কার্যকর ভূমিকা পালন করে শ্বেত ও ঘাম গ্রন্থির ক্ষরণেও জীবাণুনাশক পদার্থ থাকে এসব পদার্থ থাকায় মানুষের ত্বক আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ হিসেবে কাজ করে তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে যেটা দেখলাম যে সেখানে হচ্ছে গিয়ে ত্বকের যে বাইরের স্তর রয়েছে অ্যাপিডার্মিস তো এখানে একমাত্র হচ্ছে গিয়ে যে ভাইরাস ছাড়া আর কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু এখানে অক্ষতভাবে প্রবেশ করতে পারে না তো প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ ত্বকের তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের দেহে সব সবসময়ই কিছু উপকারী ব্যাকটেরিয়া বসবাস করে এই যে উপকারী ব্যাকটেরিয়া এই উপকারী ব্যাকটেরিয়াগুলোর কারণে দেখা যায় যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়াগুলো সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আমাদের দেহে ত্বকের উপরে সে বাসা বাঁধতে পারে না এছাড়া এই উপকারী ব্যাকটেরিয়াগুলো থেকে বিভিন্ন ধরনের যে নিঃসরণ হয় সেই নিঃসরণগুলো আমাদের ত্বকে অ্যাসিডিক করে থাকে করে তোলে যার কারণে এই অ্যাসিডিক পরিবেশে অন্য কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু এসে এখানে বংশ বিস্তার করতে পারে না এ কারণেই দেখা যায় যে ত্বক হচ্ছে আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ হিসেবে কাজ করে সেটা হচ্ছে গিয়ে আমাদের অজান্তেই যেমন হচ্ছে গিয়ে আমাদের দেহে স্বাভাবিকভাবে কিছু অনুজীব বাস করে যেমন হচ্ছে মানুষের যে জনি রয়েছে সেই জনিতে যে ব্যাকটেরিয়া বাস করে তার ল্যাকটিক অ্যাসিড খরণ করে পিএইচের মাত্রা কমিয়ে দেয় কেউ অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে এই যে ব্যাকটেরিয়া থাকে যেগুলো হচ্ছে গিয়ে প্রয়োজনীয় যে নিঃসরণগুলো অ্যাসিড যে খরণ করে সেই ব্যাকটেরিয়াগুলো মারা যায় যার ফলে দেখা যায় যে যনি দেশে পিএইচ বেড়ে যায় এই সুযোগে সেখানে ক্যান্ডিডা বা অন্য যে কোনো ধরনের রোগ সৃষ্টিকারী জীবাণু বাসা বাঁধতে পারে এই কারণে শিক্ষার্থীরা আমাদেরকে অবশ্যই অ্যান্টিবায়োটিক গ্রহণে খুবই দেখা যায় যে খুবই এই ব্যাপারে খুবই আমাদেরকে হচ্ছে গিয়ে যে কোনো বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা যেন খুব সহজেই আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ না করি এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা এখন খুব সহজেই দেখা যায় যে খুব জ্বর আসলো কিংবা অন্য যে কোনো রোগে সেই রোগ থেকে আমরা দ্রুত মুক্তি পাওয়ার জন্য খুব সহজেই দেখা যায় যে পাশে যে কোনো দোকান থেকে ওষুধের দোকান থেকে আমরা অ্যান্টিবায়োটিক কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকি যার কারণে দেখা যায় যে এই যে কোনো হচ্ছে বিশেষজ্ঞের পরামর্শ ডাক্তারের পরামর্শ ছাড়াই এই অ্যান্টিবায়োটিক গ্রহণের কারণে আমাদের দেহের যে প্রয়োজনীয় যে ব্যাকটেরিয়াগুলো বাস করে সেই অপ্রয়োজন প্রয়োজনীয় ব্যাকটেরিয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলো মারা যায় আর এই প্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলো যখন মারা যায় তখন সেইখানে অপ্রয়োজনীয় বা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলো খুব সহজেই বাসা বাঁধতে পারে তো এটা গেলেও আরেকটি হচ্ছে গিয়ে প্রতিরক্ষা হিসেবে আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যে যেটা হচ্ছে গিয়ে আমাদের বইয়ে না থাকলেও আমাদের একটু জেনে রাখতে হবে যে আমরা যেন কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া খুব সহজেই যেন অ্যান্টিবায়োটিক সেবন না করি এরপর আমরা চলে আসি যে ত্বক আমরা হচ্ছে গিয়ে দুর্ঘটনাজনিত কারণে অনেক সময় আমাদের ত্বক হচ্ছে কেটে যায় বা পুড়ে যায় তো এই যে কেটে যায় বা পুড়ে যায় যার কারণে ব্যাকটেরিয়া প্রবেশ আর হচ্ছে গিয়ে এই টিস্যুতে সংক্রমণের আশঙ্কা অনেক গুণে বেড়ে যায় তো কাটা স্থান থেকে নির্গত রক্ত জমাট বেঁধে শুধু যে এই যে কাটা স্থান বা ক্ষতস্থান থেকে রক্ত পরাটা বন্ধ করে তাই না বাইরে থেকে যেত অনুজীব প্রবেশ করতে বা বাইরে থেকে যে কোনো অনুজীব প্রবেশেও বাধা দেয় তো এই যে দ্রুত এবং আপতকালীন ব্যবস্থা হিসেবে এটি একটি প্রাকৃতিক চিকিৎসা যেটা হচ্ছে গিয়ে ত্বক আমাদের অজান্তেই করে থাকে তো শিক্ষার্থীরা এরপর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ত্বক আমাদের দেহের যে শিক্ত অংশগুলো থাকে এগুলো হচ্ছে গিয়ে সবসময় যে শিক্ত অংশগুলো ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকিতে বেশি থাকে তো কিন্তু এই যে এরা যে শিক্ত থাকে শুধু সে ব্যাকটেরিয়া যে শিক্ত থাকে এমনটাই নয় এরা হচ্ছে ব্যাকটেরিয়ার নাশক হিসেবেও কাজ করে যেমন অস্ত্রু নাসিকা ঝিল্লি লালাই লাইসোজাইম সিমেনেস পারমিন এর এছাড়া রয়েছে দুধে যে ল্যাক্টোপারঅক্সিডেস ইত্যাদি তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে শিক্ত অংশগুলো শুধু যে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকিতে থাকে এমনটা নয় শিক্ত অংশগুলো আবার ব্যাকটেরিয়া নাশক হিসেবেও কাজ করে থাকে তো এরপর আমরা চলে আসি আমাদের হচ্ছে কানের ভেতরে যে সিরোমিনাস গ্রন্থি থেকে কিছু হচ্ছে সিরোমেন বা কানের মোম নামে যেটা পরিচিত এটা হচ্ছে গিয়ে দেখা যায় যে কানের গভীরে যে বিভিন্ন ধরনের ধুলাবালি ব্যাকটেরিয়া ও ছোটো পোকার প্রবেশ প্রতিরোধ করে যাতে আমাদের হচ্ছে কানের শুনতে বা কানের পর্দায় এগুলো পরে আমাদের হচ্ছে শ্রবণে ব্যাঘাত না ঘটায় তো এগুলো হচ্ছে গিয়ে প্রতিরোধ করে এবং কানের মোম বা ময়লাটিকে দলা পাকিয়ে ফেলে তো এই যে দলা পাকিয়ে ফেলে যার ফলে হচ্ছে গিয়ে তো এটা হচ্ছে কানের পর্দার উপরে কোনো ধরনের রোগ সৃষ্টি করতে পারে না তো শিক্ষার্থীরা আমাদের যে ত্বক রয়েছে সেই ত্বকের প্রতিরক্ষায় যে ভূমিকা প্রতিরক্ষায় যে ভূমিকাটা পালন করে তো তোমাদের বইয়ে এ পর্যন্তই আলোচনা করা হয়েছে তো শিক্ষার্থীরা তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে